আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখেই অনেকেই আন্দাজ করে ফেলেছেন আজকের ভিডিও টপিক সম্পর্কে। এক ভিউয়ার্স কমেন্ট করে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটারদের সম্পর্কে জানতে চেয়েছিলেন, তার রিকোয়েস্টের প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। F-22, F-35 ও চেংডু J-25 স্টিল ফাইটার জেটের মতো অস্ত্র থাকা যে কোনো দেশের জন্য স্বপ্নের বিষয়। পাকিস্তান বিশ্বের অন্যতম অগ্রসর বিমান বাহিনীগুলোর তালিকায় নাম লেখানোর জন্য তাদের অগ্রগতি তারা অনেকাংশেই বাড়িয়েছে। তাই তারা একান্তভাবে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরির কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। একসময় ভারত পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার প্রজেক্ট নিয়ে কটু মন্তব্য করেছিল, কিন্তু সেই পাকিস্তান অত্যাধুনিক JF-17 থান্ডার তৈরি করে দেখিয়েছে, সেই সাথে তারা স্টিল ফাইটার জেট নিয়েও আশাবাদী। এবার আসা যাক মেন টপিকসে। সর্বপ্রথম স্টিল ফাইটার জেট তৈরি করেছিল আমেরিকা। আমেরিকা বানিয়েছিল F-22 র্যাপ্টার, এর 4 বছর পর চীন বানিয়েছিল চেংডু J-20, তবে কিছুদিন পূর্বে রাশিয়ার হাতে এসেছে সুখোই SU-57। এখন পর্যন্ত বিশ্বের এই 3 দেশই বানিয়েছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট। বর্তমান সময়ে ভারত, ইরান, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, তুরস্ক, চীন, জাপান এই কয়েকটি দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রোগ্রামে কাজ করছে। একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সম্পূর্ণ স্টিল হয়ে থাকে, যা শত্রুর আকাশসীমানায় ঢুকে হামলা করতে উস্তাদ। তবে এই বিমান রাডারে ধরা পড়ে না, রাডারে দেখা গেলেও খুব ছোট পাখির মতো দেখা যায় এই বিমান। পাকিস্তানের অত্যাধুনিক স্টিল ফাইটার জেট তৈরির প্রকল্পের নাম প্রকল্প আজম। এই উচ্চাভিলাষী প্রকল্পের যাত্রা শুরু হয় 2017 সালে। এর লক্ষ্য হল বিশ্বের দ্রুত অগ্রসরমান প্রতিরক্ষা ও বিমান শিল্পের সঙ্গে তাল মিলিয়ে চলা। এই প্রকল্পের আওতায় অ্যাডভান্সড ওয়েপন সিস্টেমের পাশাপাশি মেল ড্রোনও তৈরি করবে পাকিস্তান। তবে কয়েকদিন আগে চীন হতে অত্যাধুনিক ড্রোন কেনার চুক্তি করেছে পাকিস্তান বলে এই খবর প্রকাশ হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ের 17-18 ইয়ারবুকে বলা হয়েছে যে কনসেপচুয়াল ডিজাইনের 4টি চক্রের মধ্যে 1টি চক্রে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রথম কনফিগারেশন ডিজাইন করা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীকে যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার উপর ভিত্তি করে। এই ডিজাইনে আরও 3টি চক্র সম্পন্ন করতে হবে, যা হায়ার ফিডেলিটি অ্যানালাইসিস টুলস ও কোড ব্যবহার করে এই কনসেপচুয়াল ডিজাইন করা হচ্ছে। জেনেসিস ডিফেন্স উইকলিকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান অবশ্য বলেছেন যে আগামী 1 দশকে হয়তোবা পাকিস্তানের তৈরি স্টিল জঙ্গি বিমান অপারেশনাল হবে না। প্রথম পাকিস্তানের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ধারণাটি প্রাথমিকভাবে দৃশ্যমান হয় ART 2019 প্রদর্শনীতে, বিমান বাহিনীর C-130B এর টেইলার আর্টে। এই জেট বিমান হবে F-16-এ B-Block-15, Mirage-3 ও Mirage-5 এর উত্তরসূরি। এটা JF-17 থান্ডারের চেয়েও বেশি দূরে যেতে পারবে ও অধিক বোমা বহন করতে পারবে। পাশাপাশি পাল্টা বিমান হামলা চালানোর জন্য উপযুক্ত করে তৈরি করা হবে এই জেট বিমানটি। এটি সমুদ্র অঞ্চলে অভিযান ও ডিপ স্ট্রাইক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এয়ার স্ট্রাইক রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি হবে একটি টুইন ইঞ্জিন সিঙ্গেল সিটার জেট। তবে অনেক মহলেই প্রশ্ন উঠেছে, এই প্রজেক্টের কাজ পাকিস্তান একা করবে নাকি এর সঙ্গে চীন তুরস্ক সামিল আছে। তবে ধারণা করা হচ্ছে এই প্রজেক্টে পাকিস্তানকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করবে চীন ও তুরস্ক। আবার অনেক রিপোর্টেই দেখা যায় পাকিস্তানের পঞ্চম প্রজন্মের জেট তৈরিতে চীন তার চেংডু J-22 প্রযুক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।